আমি লেজি ডেজি স্টিচ দিয়ে অল ওভার ডিজাইন দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এটা করার জন্য আমি এই যে এই সব সুতো নিয়ে নিয়েছি। এটা করার জন্য আমি পুরো এটার ভেতরে যে 6টি সুতো থাকে পুরোটাই নিয়েছি। এটা আমি এইভাবে শুরু করছি। এইখানে আমি 3বার পার করবো, এটা 2বার হচ্ছে। এইখানে আবার ঢুকিয়ে এই ফাঁকটার ভেতর দিয়ে পার করছি। এটা খুব ইজি, যে কেউ এটা করতে পারবে। আর বেসিক স্টিচ, চেন স্টিচ তো সবাই জানে। এইভাবে আমি এই পুরো যতগুলো দাগ দিয়ে আছে সবগুলো কমপ্লিট করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এটা এইভাবে পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এই যে এই পুঁতিগুলো যে লাগিয়েছি সেটা এবার এখানে আমি লাগিয়ে দেব। এইভাবে পুঁতিটা লাগিয়ে দিচ্ছি। এই যে এগুলোর ভেতরে যে দিয়েছি, এবার এটার ভেতরে সেগুলো দেবো। এটা আমি মেরুন সুতো দিয়ে দিচ্ছি। এটা এইভাবে করেছি। এই দিক থেকে চেন স্টিচ, এটাও লেজি ডেজি স্টিচই করেছি, কিন্তু এটা এইভাবে করেছি। এই দিক থেকে এইভাবে নিয়ে এইভাবে করে এই সামনে একটু বেশি লম্বা করে ভেতরের দিকে ঢুকিয়েছি। এইভাবেই সবগুলোতে আমি কমপ্লিট করছি। এটা এইভাবে কমপ্লিট করে নিলাম। এবারে এইটা করছি। এটাতে আমি ডাল স্টিচ দিচ্ছি। এইভাবে আমি পুরোটা ডাল স্টিচ দিচ্ছি। এইবারে এগুলো পাতাগুলো আমি এগুলো তো লেজি ডেজি স্টিচ দিয়ে করছি। এইভাবে পুরোটা আমি কমপ্লিট করছি। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। এইভাবে আমি এটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এটা কমপ্লিট হয়ে গেল। এটা শাড়ির মধ্যেখানে দেওয়া যেতে পারে, সালোয়ার কামিজ কুর্তি এইসবের মধ্যেখানেও দেওয়া যেতে পারে, ওড়নার মধ্যেখানেও এগুলো ইউজ করা যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।